প্রধানমন্ত্রী সবকিছু হতে পারলেন কিন্তু এখনও পর্যন্ত রাষ্ট্রনায়ক হতে পারলেন না লোকসভায় জবাবি ভাষণের পর মোদীকে রীতিমতো ছোলা ভাষায় আক্রমণ করলেন অধীর চৌধুরী বললেন এমন অশোভনীয় বক্তব্য প্রধানমন্ত্রীর কাছে শুনব আশা করিনি তিনি যেখানে ছিলেন সেখানেই রয়ে গিয়েছেন সংসদে বাজেট অধিবেশন চলছে বাজেট পেশের পর রীতিমাফিক এবার জবাবী জবাবি ভাষণ দিলেন প্রধানমন্ত্রী কবে আজ সোমবার সংসদে দাঁড়িয়ে সেদিন যখন কংগ্রেসসহ বিরোধীদের তুলোধনা করলেন মোদী সেদিনই পাল্টা সাংবাদিক সম্মেলন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও অধীর বলেন প্রথমবার আপনি ভোটে জিতেছিলেন দেশের মানুষকে ধাপ্পা মেরে আচ্ছে দিন আনব এক পাঁচ লক্ষ টাকা ফেরত দেব পার্টি পরে স্বীকার করেছিল এটা রাজনৈতিক জুমলা দ্বিতীয়বার আপনি জিতেছিলেন পুলওয়ামা ও তারপর বালাকোটকে সামনে রেখে বালাকোট যে সত্য আপনি প্রমাণ করতে পারেননি উল্টে আমি বলেছি বালাকোটের ঘটনা আপনারা যেভাবে বলছেন তা সঠিক নয় কারণ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা তথ্য দিয়ে বলেছে সেখানে এমন কোনো বড় ধরনের আক্রমণ হয়নি মোদীকে অধীরের চ্যালেঞ্জ পাকিস্তানের বালাকোটে আক্রমণ সত্যি কিনা আপনাকে বলুন প্রদেশ কংগ্রেস সভাপতির আরও বক্তব্য সারা সারাদেশব্যাপী একটি হাওয়া তুলে দিয়ে মোদী শক্তিমান যে ভোটটা হয়েছিল সেটা সঠিক নয়